তোরা মেয়েরা পারিস বটে মানে কি তোরা মেয়েদেরকে কি মনে করিস আদিকালে মেয়েদের মতন বন্দি করে রাখতে চাস সেই দিন নাই বস শুন বেগম রোকেয়া তোদের মতন রক্ষণশীলদের হাত থেকে নারীদেরকে বাঁচিয়েছে সেজন্য তো সমাজে এত অনাচার সৃষ্টি হয়েছে অনাচার মানে কি হ্যাঁ তোরা ছেলেরা সিগারেট খেতে পারিস মদ খেতে পারিস আর মেয়েরা করলে দোষ রাগ করিস কে আরে তোর কথার মানে তো ওটাই বুঝাচ্ছে নাকি সরি বাবা ভুল হয়ে গেছে এই জন্যই তো গুণীজনেরা বলে মেয়ে মানুষ চেনা বড় দায় আয় রিটু দোস্ত এদিকে আয় কর্মসংস্থানের সুযোগ ঠিকই হচ্ছে কিন্তু দোস্ত নাটকের যে কি অবস্থা তোরা জানিস না ধর 1,80,000 টাকা নাটক বানালাম সেই নাটক চ্যানেলে গিয়ে বিক্রি করতে হয় 80,000 থেকে 1,20,000 টাকা তাহলে বল দাম না পেলে নাটক বানাতে ইচ্ছা করে কর্তৃপক্ষের যদি হুঁশ থাকতো তাহলে তো কথাই ছিল না বিজ্ঞাপনের ভিড়ে নাটকের আগামাথা সবই ভুলে যায় চ্যানেল চেঞ্জ করতে করতে মনে কর যে নাটকের শেষ কোথায় শুরু কোথায় কিছুই মনে থাকে না তোরা এর বিরুদ্ধে প্রতিবাদ কর আর প্রতিবাদ প্রতিবাদ করে কি লাভ বল আমি যদি চ্যানেলে কোনো প্রোগ্রাম না দিই অন্য কোনো ডিরেক্টর ঠিকই প্রোগ্রাম দিবে তোর কথায় যুক্তি আছে তাই
হ্যাঁ বলো কি বলবো ভাই, নাটকটা আগে বানাই তারপর দেখবেন আপনি কোত্থেকে কই চলে যান। এক নাটক ওই মনে করেন আপনি পুরো বাংলাদেশের একজন হয়ে যাবেন। আচ্ছা প্রোডিউসারের কাজ কি? টাকা বিনিয়োগ করাই তো। হ্যাঁ ভাই, আপনি শুধু টাকা দিয়ে যান, এদিকে যা করার সব আমি ব্যবস্থা করতেছি, আপনি এনে কোনো টেনশনই করেন না। আর্টিস্টের শিডিউল নেওয়া হয়েছে ভাই? যে কি কন, টাকা না হইলে আর্টিস্টকে আমার শিডিউল দেবো? আর তাছাড়া স্ক্রিপ্ট রাইটারের কাছ থেকে স্ক্রিপ্ট কিনতে হইব না? স্ক্রিপ্ট রাইটার কি টাকা ছাড়া আমার স্ক্রিপ্ট দেবো? নতুনদের কাছ থেকে নিতে পারো, তা আমি তো মনে করি যে আসলে নতুনদের কাছ থেকে নিলে তোমার আর উল্টা টাকা দিবে। ভাই আমি নিজে নতুন ডিরেক্টর, আর এখন যদি কোনো নতুন রাইটারের কাছ থেকে আমি স্ক্রিপ্ট কিনি, সেটাতে যদি নাটক বানাই, নাটককে কোনো চ্যানেলে নিব। আরে চ্যানেলগুলো কি চালায় না চালায় এটা তো দেখি, তাই না? যে অভিনয় করতেছে সেই ডিরেকশন দিতেছে, সেই লিখতেছে, তুমিও তো লিখতে পারো নাকি? ঘোড়ার কাম যদি গাধা দিয়ে হইতো তাহলে তো কামই হইতো। আচ্ছা শোনো, আমি যেভাবে বলি সেভাবে তুমি করতে পারলে করো, না হলে তুমি অন্য রাস্তা দেখো। ডিরেক্টর হইতে আসছে, কিছুই বোঝে না ডিরেক্টর হবে। আজকাল আসলে মিডিয়াতে কি হচ্ছে? আসেন আসেন, এটা হচ্ছে আমাদের অফিস, অনেক সাজানো গোছানো অফিস। আমি আর আমার বাবা এখানে থাকি, বুঝছেন? এখন ঘটনা হয়েছে কি, এই যে যতগুলো আপনি দেখতেছেন এখানে, এই যে সাকিব খান, ভুবেশ্বর, দিঘি, আর এই যে রেগুলো, সবগুলো লোককে কিন্তু কামিয়ে আনছি, আমার হাত দেওয়া নতুন হয়েছে। তারপর তোমার একটা জিনিস দেখাবো, কি আমি যখন প্রথম প্রথম ইন্ডাস্ট্রিতে আসি না, তখন মনে করো ও দেখছো তারা হুড়া করে বাসার মধ্যে চাবিটা ফেলায় আসছে, কি করবো ভাই? ডিরেক্টররা এমনভাবে ফোন করা শুরু করে না, পাগল হয়ে থাকে, আউলে গেছে কেন, চাবিটা ধুয়ে বসে। যাই হোক, আজকে আর দেখাতে পারলাম না, ভিতরে অনেক কিছু আসলো দেখানো, পরে দেখাবো না। আপনার বড় ভাই কই? তাহলে বড় ভাই না, বড় ভাই হয়েছে কি, ওই এক নায়িকা শিডুল আনতে গেছে আবার বোম্বেতে, বুঝছো না বোম, মানে মেলা ঝামেলার মধ্যে আছে। আচ্ছা ভাই তুমি কিছু মনে করো না, একটা কথা বলো। আরে কী যে কর না ভাই, খালি বলেন, আপনি আমার কাছে পারমিশন চাইতেছেন না? তেমন কিছু না, মানে বড় ভাই তো গেছে বিদেশে, আবার আজকে ব্যাংক হলিডে, আর পকেটেও একটা ঝামেলা চলতেছে, টাকা পয়সা ব্যাপার, মানে মানে টাকা পয়সা নাই আর কি। আবার এদিকে পোলাপিন দাঁড়ায় আছে, ওদেরকে তো দিতে হবে, কারণ অনেক ঝামেলা মধ্যে আছে। আপনার কাছে টাকা আপনি আমার দরকার, কত টাকা লাগবে? তেমন কিছু না, যা আছে আপনার কাছে তাই দিয়েছে। শোনো একটা কথা তোমার কয়ে দিই, ঢাকা শহরের যতগুলো মানুষ আছে সবাই কিন্তু ভালো না। তুমি আমারও বিশ্বাস করছো, বিশ্বাস করছো ঠিক আছে, কিন্তু আমার মতন আরেকজনের বিশ্বাস করবার সব কুইল্লা খালি করে ছেড়ে দিব। আরে না না ভাই, আপনি যে বলেন না, আচ্ছা ভাই ও বেশি আমার চল কবে মারব, কালকে আপনি সকালবেলা বিসিটায় বসে তারপর আপনার কাছে কথা বলবেন। শোন, আমি চিন্তা করছি এখন থেকে ডিজিটাল ফিল্ম বানাবো, প্রোডিউসার রেডি, গুড, স্ক্রিপ্টেড। আর বলিস না, আপনি যদি আপনার নতুন ছবিটা আকর্ষণীয় মানে বুঝো না, এই যে যত ছোট পোশাক পরবে তত তাড়াতাড়ি তুমি হিট নায়িকা হয়ে যাবে। ওই যে দেখো না ক্যাটরিনা কারিনা কত ছোট ছোট পোশাক পরে, কি আকর্ষণীয় তাই না? আমি আসলে ওদের মতো না, ওদের হয়তো লাজ লজ্জা নেই, এই জন্য ওরা পারে। লজ্জা থাকলে কি নায়িকা হওয়া যায়? শোনো, তুমি যত দ্রুত আকর্ষণীয় পোশাক পরবা তুমি খুব দ্রুততম সময়ের মধ্যে বড় নায়িকা হয়ে যাবা। আচ্ছা শোনো, তোমার ভাবি তো বিদেশে থাকে, তুমি আমার ফ্ল্যাটে এসো, আমি একাই থাকি, তোমার সাথে মাঝে মাঝে গল্প করা যাবে। ও
হ্যালো, কই তুই? শোন, এই যে পরশুদিন শুটিং চালাইছি বুঝছস, ফার্স্ট সিকেন্সটা শো বিরাট কইরা, তারপরে মনে কর আমরা হাউজে ঢুকার জন্য সারাদিন ইনডোর করবো। ভাই আমি কি ডাইরেক্টর? এই ভাই ওই আমি ডিরেক্টর নামে এত তোরে কই তুইব? ভাই রাগ করছেন কেন? মানে কি সমস্যাটা কি তোর? ভাই আমি একটা নাটকের স্ক্রিপ্ট লিখছিলাম, একটা ফাটি ডায়লগ, এই ধরেন এই তোর মারছি ব্যথা পাস না কেন? ভাই মনে হয় আকাশ থেকে পড়লে। কিরে শুনলাম তুই ঢাকায় যাচ্ছিস? হ্যাঁ, আমার খালু চ্যানেল দিয়েছে তো, তাকে দেখা করার জন্য যাবো। এবার যদি তোর স্বপ্ন পূরণ হয়। হ্যাঁ তোরা দরকার। হ্যাঁ দাঁড়া, খালুকে একটা মিস ফোন দিই। খালু শুনলাম আপনি নাকি একটা চ্যানেল দিছেন। তোরা কেথায় কইলো? আবুল ভাইয়া বলছে। আবুলে কইছে? আই শুন, আমরা হলো ব্যাপারী বংশের লোক। হ্যাঁ, এই বর্তমান যুগে যদি একটা টেলিভিশন চ্যানেল না থাকে, সমাজে কোনো মান সম্মান থাকে তো? অবশ্যই খালু। খালু আমার একটা স্বপ্ন ছিল খালু। তুই আবার কি খুব দেখলি কয়া বলা? খালু আমি ছোটবেলা থেকে গান শিখছি তো, আমার শিল্পী হওয়ার অনেক শখ। মনে কর তোর খুয়া পুরন হইয়া গেছে বুঝছস, গ্রামের ব্যাপার তো ছড়ে দিবি যে আমার চ্যানেলটা বেশি বেশি করে দেয়। অবশ্যই খালু। হুন, আমার চ্যানেলের নামটা মনে আছে তো? এই ব্যাপারী চ্যানেল। হ্যাঁ হ্যাঁ, চল আমি বহু ঝামেলার মধ্যে আছি, তুই এক কাম করস, ঢাকায় আয়া, আমার সাথে যোগাযোগ করস, তাহলে সব কথা কমবো না, ঠিক আছে? অবশ্যই খালু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমার জন্য একটু দেখিস, নাটকে অভিনয় করা আমার অনেক শখ। হ্যাঁ ভগবান, এবার একটা গান শুন। আর সেই ছবিতে আমি তোমাকে নতুন নায়ক হিসেবে চান। আমার জন্য দোয়া করো, আমি যেন তোমার মুখ উজ্জ্বল করতে পারি। স্বপ্নের কারিগর সবসময় সৃষ্টি করে, ধ্বংস করে। তাছাড়া এটা আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহ কি করবেন। হ্যালো, 20,000 নাই বন্ধু। আমাকে একটা পরামর্শ দে তো, কীভাবে আসলে আত্মহত্যা করা যায়, আমাকে একটা পরামর্শ। কুকুর চিন্তা মাথা থেকে বাদ দে, বিকেলবেলা কিন্তু চিন্তা আয়, দেখা কর, সব বলতেছি তখন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সোহাগ মনে হয় কি টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেমে পড়ছে? বাহ ফার্স্ট ক্লাস, আমি তো তোমাদেরকেই খুঁজছিলাম। সত্যি বলছেন ভাইয়া? হ্যাঁ সত্যি, মানে একেবারেই সত্যি। তোমরা তো টুইন ওয়ান, দুজনে একসাথে এক সিনেমার নায়িকা হতে পারবে। তাহলে মেন নায়িকা কে হবে ভাইয়া? মেন নায়িকা আপনাদের মতো মানুষরা যদি আমাদের মতো নতুন মেয়েদেরকে হেল্প না করে, তাহলে আমাদের মতো নতুন মেয়েরা নায়িকা হবে কি করে? ভাইয়া আমি কি আপনার অফিসে আসবো? আরে আমার যে বন্ধু ফিল্ম বানাবে, আমি এখন তো তার সাথে, আমি ফ্রি হয়ে তোমাকে কল দেবো। হ্যাঁ ভাইয়া। ওকে ভাইয়া ঠিক আছে। কি তাহলে? তাহলে মেন নায়িকাটা তুমিই।
করো। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি জি ভাই আপনি আবার আসতে বলছিলেন ভাই, কেন বলো তো? ভাই আপনি একটা শিডিউলের জন্য ভাই। ও তা তুমি এর আগে কী কী করছো ভাই? আমি এর আগে কোনো কাজ করিনি, তবে ভাই হলিউড বলিউড টালিউড ডালিউড সব ভাই ঝালাভালা করে বলেছে ছবি দেখতে ভাই, পুরো টেনশন করেন না আপনি, খালি ভাই একটা শিডিউল দাও। ও বাহ, তুমি তো সুপার ক্রিয়েটিভ। জেমস ক্যামেরুনকেও হার মানাবা তো? জি ভাই ঠিক বুঝলাম না ভাই। শুনো, আমার নতুনদের সাথে কাজ করতে কোনো আপত্তি নেই, কিন্তু অন্তত বছর তিনেক কোনো একটা ভালো ডিরেক্টরের সাথে কাজ করে তারপর কাজ করতে আসো, ঠিক আছে? ভাই ভাই বাসা থেকে আমি অনেক টাকা লইছি ভাই, শুধু ভাই আপনার একটা শিডিউল দরকার ভাই, আপনার পায়ে ধরে ভাই একটা শিডিউল ভাই, ভাই ভাই একটা শিডিউল ভাই প্লিজ ভাই, শুনো ভাই একটা শিডিউল ভাই শুনো। জি ভাই শিডিউল দিতে তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি আগে কাজটা শেখো, ডিরেকশনটা শেখো, শিখে তারপর কাজ করতে আসো, ঠিক আছে ভাই? ভাই একটা সুযোগ দেন না ভাই, অন্তত বছর তিনেক কোনো একটা ভালো ডিরেক্টরের সাথে থেকে কাজ শেখো, তারপর আমি তোমার কাজ করব, কোনো সমস্যা নেই, কিন্তু এখন এই মুহূর্তে আমি তোমার কাজটা করব না ভাই। অনেক আশা নিয়েছি ভাই, ভাই স্ক্রিপ্ট একটু দেখেন ভাই, ভাই একটু দেখবেন তো ভাই, ভাই একটু দেখেন ভাই ভাই। ভাই আপনি এনে বেরেছেন, আমি আপনার এফডিসির প্রতিটা কোনায় কোনায় খুঁজে এলাম, আপনি পাইলাম না। জানেন ভাই আমার 50,000 টাকা জরিমানা লাগছে, আপনি থাকলে তার 50,000 টাকা জরিমানা লাগছে। আচ্ছা ভাই আমারও এটা কর দিব ভাই। তুমি আসলে বেশি বিরক্ত করো, অন্ধবিশ্বাসের একটা সিস্টেমের মধ্যে আনতে না, ডিরেক্টরে তার শিডিউল পাইতেছে না, সময় লাগবে না একটু? ভাই আমি প্রতিদিনই স্বপ্নে দেখি, ও বিশ্বাস আমার কাছে আসতে আসতে আর চরমার কাছে, আর তার সাথে এই স্বপ্নে দেখি আমি কক্সবাজার নাচতেছি। ওরে ভাই স্বপ্ন দেখো না, স্বপ্ন দেখতে তার টাকা পয়সা লাগে না, দেখো এর জন্য তো ভাই আমি আপনি কিছু কিছু করতে আছি যাতে আমার স্বপ্নটা পূরণ হয়। স্বপ্ন দেখতে কি না ভালোবাসা, আমিও তো স্বপ্ন দেখতে ভালোবাসছি না। একদিন বড় নাম করে অভিনেতা অমর, সারা দেশে মানুষ আমার সালাম দিবে, অটোগ্রাফ নিবে, কয়েকটা ফিল্মে গ্যাট এইচডি শো ছাড়া তো কপালে আর ভালো কিছু জুটল না। একটা ফিল্মে একটা সুন্দর ডায়লগ দিয়েছিলাম তো হঠাৎ ওই ডায়লগের প্রথম মনে পড়ে গেছে, আবার এই ডায়লগটা দৌড়ানোর সময় ডিরেক্টর খুব খুশি হয়ে গেছিল, ওটা খুব খুশি ছিল ভালো। কবে যে ভাই আমি আপনি ফিল্মের ডায়লগ বলতে পারুন ভাই, একমাত্র আল্লাহ আমার বুঝি জানে। অসুবিধা নাই, শোনো আমি এক ডিরেক্টরের সাথে কথা বলছি বুঝছো, সে বলছে শাকিব খানের তোমার একটা বন্ধুর ক্যারেক্টার দিয়ে দেবো শাকিব খানের সাথে, সে 80,000 টাকা চাইছে, দেখো তুমি এটা ব্যবস্থা করতে পারো কিনা। আপনি কোনো চিন্তাই করেন না ভাই, এটা কোনো ব্যাপার হলো আমি এখন তো আমার ব্যবস্থা করে নেব। যাও তাহলে উঠে ব্যবস্থা করো, আমি তোমার ডিরেক্টরের কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভাই আমি যাই, ভালো থাকেন। আচ্ছা ভাই আসি। বুঝছো আমার যে আগামী নাটকটা আসতেছে ঈদে, তার মধ্যে নায়িকা চরিত্রটা আমি তোমার জন্য রাখছি বুঝছো। মোশারফ করিম ভাই আছে, তুমি তার এগেনস্টে কাজ করবা, তুমি খুবই নেতৃত্ব সুন্দর বুঝছো, আর আমার আন্ডারে থাকলে আগামী 1 বছরে তুমি সুপার হিট নায়িকা হবা। আমি আছি না। কি খবর ভাই, কেমন আছেন? কেমন আছেন মানে কে আপনি? আপনি আমাকে চিনতে পারছেন না? আসলে তো প্রতিদিন অনেকের সাথে পরিচয় হয়, কয়জনের মনে রাখা যায় বলেন, বলেন আপনার পরিচয়টা বলেন। আপনাদের স্বার্থ শেষ হয়ে গেলে তো আর আমাদের মতো মেয়ের প্রয়োজন থাকে না তাই না? স্বার্থ শেষ মানে? আপনাকে নিশ্চয়ই নাটকের কথা বলে এনেছে। জি মানে আমাকে নাটকের একটি বিগ কাস্টিং হয়ে বলেছে। সবাইকে একই কথা বলে কিন্তু বাস্তবে এদের কোনো ক্ষমতাই নেই। কি বলছেন এগুলো? আমি ঠিকই বলছি, এসব ভণ্ড ডিরেক্টরদের জন্য প্রকৃত ডিরেক্টররা হেরাসমেন্ট হচ্ছে, আর জানেন ভালো মানুষ এসে এই লাইনে কাজই করতে পারছে না। আমি তো আপনাকে ফেরেশতা মনে করেছিলাম, সব কিছু শোনার পরে মনে হচ্ছে আপনি নর্দমান কীটের চেয়েও জঘন্য। কি অবস্থা?
ভাই চিনতে পারছেন ওই যে আপনি স্ক্রিপ্টটা পাঠাইছিলাম ভাই ও হ্যাঁ আমি স্ক্রিপ্টটা দেখছি ভালো লাগছে আমার কাছে আমি কাজটা করব ভাই আমি খুব খুশি হলাম ভাই আপনি আমার নাটকে কাজ করবেন আমার খুশিতে লাভ হইতে ইচ্ছা করতেছে ভাই আরে দূর এটা কোনো ব্যাপার না ভাই আপনার আগে গেছিলাম আরেকজনের কাছে সে আমারে বসায় রেখা শিডিউলটা দিল না ভাই শোনো তোমার একটা কথা বলি যাদের কাছে গেছো তারা কাজ বুঝে আমি জানি না কার কাছে গেছো এই তোমাদের মতো ছেলেরা যদি কাজ শুরু না করে তাহলে মিডিয়াটা ডেভেলপ হবে কি করে আপনি আমার এককের কলজার কথাটা কইছেন ভাই এককের মানে কলজাটা ভরে গেছে আপনার কথাটা শুনা তো তো ভাই তাহলে তো আমি কবে নাগাদ কাজ শুরু করব ভাই ওই তুমি আমার বাজেটটা জানো তো পেমেন্ট জানো জি না ভাই ভাই কত ভাই তোমার আমার ভালো লাগছে আমি ইউজুয়ালি নেই হচ্ছে 50 তুমি আমার 40,000 ভাই টাকা কোনো সমস্যা নাই ভাই বাজেট আছে ভাই আপনি যা চাইবেন আমি তাই দেব ভাই কোনো সমস্যা নাই ঠিক আছে যাও আপনি আমার শিডিউল দিয়েছেন ভাই এখন এখন যাও আমার শর্ট চলে গেছে ঠিক আছে ভাই তাহলে আমি ভাইয়ের কথা রইল আমি সব কিছু ঠিক করতেছি ভাই ভাই গেলাম আসসালামু আলাইকুম ভাই কি আসবো হ্যাঁ কি বলবেন বলেন আপনি তো আমার বোনের মতো গ্রাম থেকে অনেক স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলাম নায়িকা হওয়ার জন্য কিন্তু যখন এই জগৎ সম্পর্কে বুঝলাম তখন আমার নারী জীবনের সবকিছুই শেষ আসলে আমরা সবাই কোনো না কোনো পরিস্থিতির শিকার আপনি তো নিজ থেকে কিছু করেননি আপনি যদি আমাকে বোন বোনে করে থাকেন তাহলে একটা কথা বলি কি বলবেন বলেন এই জগতের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে মন দিয়ে পড়াশোনা করুন আর আজ রাতে আমি গ্রামে চলে যাচ্ছি আপনি না আসলে আমার যে কি হতো ওদের মতো নরপিশাচদের হাত থেকে রেহাই পেতাম না ওদের মতো নরপিশাচদের কি শাস্তি উচিত না ঈশ্বর তো সব জানতো তুমি তো সবই জানো বিচারে ভাই তার উপরই ছিল এই মেয়েটি গাও আমার কোন খালি নায়িকা ছবি লয়ে ব্যস্ত অঙ্গ ছবি তুলতাছ না ওয়ার্কিং ছবি মুভি তুলতাছ না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধরো আরে মে ফাইজলামি করো কি লাগা আন্নার হড়ু তুলি আলাপ কি আন্নার হড়ু তার হত্রিকা দিতেন না হত্রিকা দেব নাইকার হড়ু তা আন্নার হড়ু তুলি খামাকার ক্যামেরার সার সার তুই যাবো আন্নানে বইবে শুটিং দে তুমি তো আসলে একটা ফাউল মে যাও চোখের সামনে দে যাও মে আদি যাও আরে ডট দেন কা ডট দে মানে যাও মে যাও খালি ডট দে কি আছেন ডট দেন আন্না থাকেন বইতে যান আই চলে গেলাম ফাউল তুই সব ইনি করে ফাউল ভাই আপনি কিন্তু ব্যাপারটা বুঝতেছেন না আমার টাকা দেন তা না হলে শুটিং করা সম্ভব না ভাই কালকে আপনারা না নগদ 10 দিলাম আমি হ্যাঁ কালকে 10 দিছেন আর এখন আর নগদ 10 দেন ভাই আল্লাহ দোয়া লাগো আপনি একটু শান্ত হন ভাই এত উত্তেজিত হন না টাকার ব্যবস্থা আমি করতেছি আরে ভাই দানাই ফানাই করেন না তো নাটক আপনি চালাবেন না আমি চালাবো চ্যানেলে চাং নিয়ে আছে আমার আপনার না আস্তে কোন ভাই আমার একটা মান ইজ্জত আছে তো তাই না আমি কি ডিরেক্টর ভাই আমার একটা মান ইজ্জত আছে না এমনি করলে তো সবাই শুনবো ভাই ব্যাপারটা আপনি ভাই এত উত্তেজিত হন না ভাই আমি টাকার ব্যবস্থা করতেছি ভাই আসেন আরে দাঁড়ান ভাই কি একটা ফুট অ্যাকশন নিয়ে আইছেন একটা মিনারেল ওয়াটার পানি বন্ধ দে ভাই মাকের বাকি টাকা দাও বিমু না তো করি নাই টাকা আসছে টাকা আসছে এটা কইলে তো হইবো না টাকা ছাড়া তো এই যে মনে করেন নায়ককে মনে শর্ট দিব না শুটিং বন্ধ থাকবে তাহলে আমি কি করব কোন ভাই এই জন্যই আগে কইছিলাম একটা ফেমাস নায়ক নেন আপনি ভাই আসলে কিছু বুঝেন না ব্যাপারটা বুঝতে চেষ্টা করেন ভাই এদিকে তাকান শুনেন আমার কথাটা বুঝতে চেষ্টা করেন ফেমাস নায়ক মানে ফেমাস নায়ক নিলে কি হইব এই নায়কের চ্যানেলে চাং আছে মনে করেন আমরা নাটক বানামু বানাই এডিটিং যে এডিটিং করুম করার পরে নাটক জমা দিমু নাটক জমা দিলে নাটক ফরফর করে অন এয়ার হইব ব্যাপারটা আপনি বুঝতে চেষ্টা করেন টাকা না দিলে তো শুটিং বন্ধ থাকবো ভাই তাই না শুটিং বন্ধ থাকলে আমি কি করুম ভাই কোন তো দেখেন ভাই পরে যেন বাস মারা গীত না শুনতে ভাই এই সব কথা বাদ দেন বাস মারা গীত মিট বাদ দেন ভাই আমি টাকার ব্যবস্থা করেন নাহলে শুটিং বন্ধ করবো ভাই প্লিজ ভাই আচ্ছা ঠিক আছে আপনি যান আমি টাকার ব্যবস্থা করতেছি আচ্ছা ঠিক আছে ভাই আমি গেলাম ভাই তাহলে টাকাটা আওয়া মাত্র ভাই প্লিজ ভাই যান যান সবই তো শুনলাম কিন্তু তোর 20,000 টাকার কি হলো সেটা তো বলি এটা হচ্ছে কি আমার নাটকের নায়ক ছিল সে বলছিল নাটকটা চালাই এখন তো সে পারতেছে না পারতেছে না বললে হইলো দুদিনে বইরে গিয়ে 20,000 টাকা লয়ে যাবো দেশটা কি মগর বলল না তার বাপের ওইদিকে প্রডিউসার তো মানে কি বলবো দুই নালা বন্ধক নিয়ে আমার জন্য রেডি যখন তখন গুলি করতে পারে যাই হোক ভাই এখন আমাদের বাঁচা
এখন আমি কি করব সেই পরামর্শ আমাকে দে। আচ্ছা একটা কাজ করি, আমরা একটা সাংবাদিক সম্মেলন করি। দ্যাটস নট এ ব্যাড আইডিয়া, ওদের কাছে টাকাটাই বলো। কিন্তু আজ আমাদের দেশে এত বড় একটা শিল্প আজ হুমকির মুখে, এদিকে কারো কোনো খেয়াল নেই। আমি সম্পূর্ণ নিঃস্ব, আমি বোধ হয় ছবি করতে পারবো না, ভালো মানুষের কোনো দাম নেই, বুঝলে? ভেবেছিলাম আমি তোমাকে আমার ছবিতে সুযোগ দেব না, কিন্তু আই এম সরি। এই তো খালু, আসছি বাসার থেকে। খালু, তুমি এই দেশের একটা চ্যানেলের মালিক আর তুমি এই সমিল বসে কাক কাটতেছো? আরে চ্যানেলের মালিক হইছে তো কি হইছে? হ্যাঁ সমিলে কাজ করতে না, এটা তোমার কেনাই কইলো? তা না, খালু তোমার চ্যানেলের ঠিকানা দাও, আমি একটু ঘুরে আসি। আরে আমার চ্যানেল ঠিকানা এটা তো সমিলের উপরে ছিঁড়ে দেখতেছো না, এদিকে সোজা যাই বাগাজ একবার চ্যানেল পাইবা। হ্যাঁ সমিলের উপরে মানে আমি তো জানি চ্যানেল মালিক বড় বড় বিল্ডিং এর মধ্যে হবে। বাকিরা তোমার চেনা জানা অনেক ভুল আছে বুঝছো। হ্যাঁ সালামালাইকুম ব্যাপারি সাহেব, তোর কি তোমার? আছি ভালো, একটা প্রোগ্রাম নিয়ে আসছিলাম ভাই। প্রোগ্রাম নিয়ে আছো, ভালো করছো। আজকে অনিয়া দিতে হবে। আরে মিয়া প্রোগ্রাম কি চলে যাবো নাকি? জালি হইলো আর মিয়া অনিয়ার করে দিলাম। হ্যাঁ তার জন্য তো আপনাকে টাকা দিচ্ছি। আরে এটা কি করবো না, যাও মিয়া কেঁচে তো। কোনো টেনশন লই না বুঝছো, এই প্রোগ্রামে আজকে ঠিক মতো অনায়া করে যাবো না, তো যাও গা। কি বাকিরা কিছু বুঝলে? যাবো যার বুঝছি খালো, আর বোঝা লাগবে না, আমার শিল্পী অশোক মিটে গেছে খালো, আমি আসি খালো।